আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্লিজ ভিডিওটি প্রথম থেকে না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলি অবশ্যই আপনাদের ইনবক্সে পেয়ে যাবেন। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগের মৌলিক পরিসংখ্যান বিষয়ের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অধ্যায়ের আজকের ক্লাসের বিষয় হলো তরঙ্গগড় নির্ণয়। তাহলে আমাদের তরঙ্গগড় নির্ণয় করার পূর্বে আমাদের আগে জানতে হবে তরঙ্গগড় কাকে বলে, তরঙ্গগড়ের ব্যবহার কী এবং তরঙ্গগড়ের সূত্র কী। তাহলে আমরা আগে তরঙ্গগড় কাকে বলে জেনে নেই। কোনো তত্ত্ব সারির তত্ত্ব সমূহের উল্টো মানগুলির গড়ের উল্টো মানকে তরঙ্গগড় বলা হয়। তাহলে আমরা তরঙ্গগড় জানলাম, এবার তরঙ্গগড়ের ব্যবহার অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা এই তরঙ্গগড়টি ব্যবহার করব। প্রতি ঘন্টার কাজ নির্ণয়ের ক্ষেত্রে তরঙ্গগড় ব্যবহার করতে হয়, প্রতি ঘন্টার দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে, টাকার পণ্য ক্রয়ের পরিমাণ নির্ণয়ের ক্ষেত্রে, টাকায় যদি আমরা পণ্য ক্রয় করি সেক্ষেত্রে তরঙ্গগড় ব্যবহার করা হয়, গড় গতিবেগ নির্ণয়ের ক্ষেত্রে, দূরত্ব সমান হলে তরঙ্গগড়ের সূত্রের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে, দূরত্ব সমান না হলে ভারযুক্ত তরঙ্গগড়ের সূত্রের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে। তাহলে আমরা তরঙ্গগড় কাকে বলে জানলাম, তরঙ্গগড়ের ব্যবহার সম্পর্কে জানলাম। এবার আমরা দেখব তরঙ্গগড়ের সূত্র। তরঙ্গগড়ের সূত্র কত ধরনের হইতে পারে আমরা সেটা জানবো। অশ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গগড়ের সূত্র হলো এইচ এম হারমোনিক মিন ইকাল হলো এন ডিভাইডেড বাই সামেশন ওয়ান বাই এক্স। যদি অশ্রেণীকৃত তত্ত্ব থাকে সেক্ষেত্রে আমরা এই সূত্র ব্যবহার করব, আর যদি শ্রেণীকৃত তত্ত্ব থাকে সেক্ষেত্রে তরঙ্গগড়ের সূত্র হবে এন বাগ সামেশন এফ বাগ এক্স। আর ভারযুক্ত তরঙ্গগড়ের সূত্র অথবা গতিবেগ নির্ণয়ের সূত্র হলো ডাব্লিউ ওয়ান ইন্টু এক্স ওয়ান বা প্লাস ডাব্লিউ টু ইন্টু এক্স টু প্লাস ডট ডট। এই ডাব্লিউ ওয়ান হলো ভার আর এক্স ওয়ান হলো তত্ত্বের সংখ্যা। যদি এখানে একাধিক বার থাকে সেক্ষেত্রে এখানে যদি একাধিক বার থাকে তাহলে হবে ডাব্লিউ ওয়ান ইন্টু এক্স ওয়ান, একাধিকবার একাধিক তত্ত্ব থাকলে ডাব্লিউ ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস ডাব্লিউ টু ইন্টু এক্স টু প্লাস ডাব্লিউ থ্রি ইন্টু এক্স থ্রি, এভাবে অসংখ্য থাকতে পারে ডিভাইডেড বাই ডাব্লিউ ওয়ান প্লাস হলো ডাব্লিউ টু। অর্থাৎ প্রত্যেকটি তত্ত্বের ভারকে তত্ত্বের সংখ্যা দ্বারা গুণ করে গুণফলের সমষ্টিকে প্রতিটি ভার ভারের যোগফল দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হলো ভারযুক্ত তরঙ্গগড়। এখন আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান দেখব। আমরা অশ্রেণীকৃত তত্ত্বের এখন একটা গণিত দেখব। নিম্নের তত্ত্ব থেকে তরঙ্গগড় নির্ণয় করো। দেওয়া আছে 40, 50, 70, 60 এবং 55। এটা কোনো শ্রেণীকৃত না অর্থাৎ অশ্রেণীকৃত তত্ত্বের, যেই শ্রেণীকে অর্থাৎ যেই তথ্যগুলি দেওয়া আছে এটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে তরঙ্গগড় নির্ণয় সারণি আমরা এক্স ধরে নিলাম। এক্সের মানগুলো অর্থাৎ এখানে যে সারিতে দেওয়া আছে 40, 50, 70, 60, 55 এটা আমরা কলামে লিখবো, সারি থেকে দেখে দেখে আমরা কলামে নিচে নিচে বসে দিলাম। এখন তরঙ্গগড়ের সূত্র হলো কি, এক্সের এই যে তত্ত্বের মানকে আমরা কি করবো, ওয়ান দ্বারা, ওয়ানকে তত্ত্বের মান দ্বারা ভাগ করবো, ওয়ান বাই এক্স। এই ওয়ানকে ভাগ করবো 40 দ্বারা, অর্থাৎ এই ওয়ানের ওয়ান এই এক্সের নিচে 40 বসাবো। তো ওয়ানকে 40 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 0.025। প্রথমটাকে দ্বিতীয় আছে কত 50, আবার এক্সের নিচে 50 বসাবো। তো ওয়ানকে যদি 50 দ্বারা ভাগ করি 0.02 হয়। এখানে আছে 70, 70 আবার এক্সের জায়গায় বসাবো তাহলে ওয়ানকে 70 দ্বারা ভাগ করলে 0.014। এখানে 60, আবার এক্সের জায়গায় 60 বসাবো, ওয়ানকে 60 দ্বারা ভাগ করলে 0.017। এখানে 95, এক্সের জায়গায় 95 বসাবো, ওয়ানকে 95 দ্বারা ভাগ করলে 0.018। অর্থাৎ এই ওয়ানকে আমরা একবার 40 দ্বারা ভাগ করবো পাবো এই সংখ্যা, আবার ওয়ানকে আমরা 50 দ্বারা ভাগ করবো পাবো এই সংখ্যা, আবার ওয়ানকে 70 দ্বারা ভাগ করবো পাবো এই সংখ্যা, আবার ওয়ানকে 60 দ্বারা ভাগ করবো পাবো এই সংখ্যা, আবার ওয়ানকে 95 দ্বারা ভাগ করবো পাবো এই সংখ্যা। এবার এই গড়গুলি যদি আমরা যোগ করি তাহলে হবে সামেশন ওয়ান বাই এক্স ইকুয়াল, এই সংখ্যাগুলি যদি আমরা নিচে নিচে যোগ করি তাহলে আমি 0.094 অর্থাৎ 0.025, 0.020, 0.014, 0.017, 0.018 যদি যোগ করি তাহলে হবে 0.094। এবার আমরা তরঙ্গের সূত্র জানি হারমোনিক মিন ইকুয়াল হলো এন ভাগ সামেশন ওয়ান ভাগ এক্স। এন বলতে এখানে কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, এন এর মান হলো 5, এই জন্য আমরা এন এর মানে এখানে 5 বসাবো। আর সামেশ ওয়ান বাই এক্স এর মান আছে কত, 0.094 আমরা বসে দিলাম। 5কে 0.094 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 53.19। এটি হলো তরঙ্গগড়ের অ্যান্সার অশ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে। এবার আমরা একটা অঙ্ক দেখবো শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে, দুই নম্বর অঙ্ক দেখবো নিম্নের তত্ত্ব থেকে তরঙ্গগড় নির্ণয় করো। তাহলে এখানে শ্রেণী সংখ্যা আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, আর গণসংখ্যা দেওয়া আছে 5, 10, 7, 3, 2। এখন আমরা এই শ্রেণীগুলি আছে সারিতে, এখন আমরা কি কলামে নিচে নিচে লাগবো। এই শ্রেণীতে শ্রেণী মানে ক্লাস, ক্লাসের প্রথম অঙ্ক সি, তাহলে এই শ্রেণীকে আমরা সি ধরবো, সি এর একটা কলাম লিখবো আমরা। এই শ্রেণীটা যেহেতু সারিতে আছে এই সারিটাকে আমরা কলাম হিসাবে লিখবো, তাহলে আমরা এই শ্রেণীকে সি ধরবো। আর শ্রেণীকে সি ধরার পর শ্রেণীর সামনে সারিতে যে সংখ্যাগুলি আছে আমরা সি এর কলামে নিচে নিচে লিখবো, অর্থাৎ 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 আমরা সি এর কলামে নিচে নিচে লিখলাম।
তারপর গণসংখ্যার দৈর্ঘ্য এফ গণসংখ্যা মানে ইংলিশের ফ্রিকোয়েন্সি ফ্রিকোয়েন্সির প্রথম অক্ষর এফ আমরা দ্বিতীয় কলামে এফ লিখব তারপর দ্বিতীয় সারির সংখ্যাগুলিকে আমরা এফ এর কলামে নিচে নিচে লিখব অর্থাৎ 5 10 7 3 2 এফ এর কলামে নিচে নিচে লিখে দিলাম এফ এর কলামের সংখ্যাগুলি যদি আমরা নিচে নিচে যোগ করি তাহলে এন হবে আর যোগ করলে পাবো আমরা 5 10 7 3 2 যোগ করলে হবে 27 এবার আমরা এক্স অর্থাৎ শ্রেণীর মধ্যমান বের করব মধ্যবিন্দু বের করব কিভাবে এই যে সি এর কলামের সংখ্যাগুলি আছে সি এর কলামের সংখ্যাগুলি পাশাপাশি যোগ করব শূন্যের সাথে 10 যোগ করব যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে এই x এর মান শূন্যের সাথে 10 যোগ করলে 10 10 এর 2 দিয়ে ভাগ করলে 5 সেম দ্বিতীয় সারি 10 এর সাথে 20 যোগ করে 30 30 এর 2 দিয়ে ভাগ করলে 15 20 এর সাথে 30 যোগ করে 50 50 এর 2 দিয়ে ভাগ করলে 25 30 এর সাথে 40 যোগ করলে 70 70 এর 2 দিয়ে ভাগ করলে 35 40 এর সাথে 50 যোগ করলে 90 90 এর 2 দিয়ে ভাগ করলে 45 তার মানে সি এর কলামের সংখ্যাগুলিকে পাশাপাশি যোগ করব যোগ করে 2 দিয়ে ভাগ করে x এর কলামের নিচে নিচে লিখব এবার পরের সর্বশেষ কলামটা হলো f ভাগ x এই যে f এর গড়ের মানগুলিকে x এর গড়ের সংখ্যা দ্বারা আমরা ভাগ করব f এর কলামের সংখ্যাগুলিকে x এর কলামের সংখ্যা দ্বারা ভাগ করে f ভাগ x এর কলামে লিখব অর্থাৎ f এর গড়ের সংখ্যা হলো 5 5 দিয়ে 5 এর আমরা ভাগ করব 5 দিয়ে যদি 5 এর ভাগ করি তাহলে কি হবে 1.00 হবে তারপর এই 10 এর আমরা ভাগ করব 15 দিয়ে 10 এর যদি 15 দিয়ে ভাগ করি হবে 0.0667 7 এর যদি আমরা 25 দিয়ে ভাগ করি হবে 0.2800 3 এর যদি আমরা 35 দিয়ে ভাগ করি তাহলে হবে 0.0857 2 এর যদি আমরা 45 দিয়ে ভাগ করি হবে 0.034 অর্থাৎ 444 অর্থাৎ আমরা এফ এর কলামের প্রত্যেকটা সংখ্যাকে এক্স এর কলামের প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করে এফ ভাগ এক্স এর কলামে আমরা লিখব কেন এই এফ ভাগ এক্স মানে এফ এর কলামের সংখ্যা ভাগ হলো এক্স এর কলামের সংখ্যা যদি আমরা এখানে সবগুলো সংখ্যা যোগ করি হবে সামেশন এফ ভাগ এক্স আর 1.00 আর 0.667 আর 0.2800 0.0857 0.0444 যোগ করলে হবে 2.0768 এখন তরঙ্গগুলোর সূত্র হলো হারমোনিক মিন ইকুয়াল এন ভাগ সামেশন এফ ভাগ এক্স এন এর মান আমরা পাইছি 27 এন এর মান 27 বসে দিলাম সামেশন এফ ভাগ এক্স এর মান হচ্ছে 2.076 এটা বসে দিলাম 27 কে যদি আর 2.076 এর দ্বারা ভাগ করি তাহলে 13 হবে এটা হলো আমাদের তরঙ্গগুলোর মান শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে তাহলে আমরা তরঙ্গগুলোর কাকে বলে জানলাম তরঙ্গগুলোর ব্যবহার জানলাম তরঙ্গগুলোর সূত্র জানলাম তারপর শ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে তরঙ্গগুলোর একটা গণিত করলাম অঙ্ক সমাধান করলাম আর অশ্রেণীকৃত তত্ত্বের ক্ষেত্রে একটা আমরা তরঙ্গ অঙ্ক সমাধান করলাম এবার আমরা তিন নম্বর আরেকটা অঙ্ক দেখবো প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ প্রশ্ন আকারে যদি কোনো অঙ্ক থাকে আমরা কিভাবে সমাধান করব একজন ব্যক্তি এ থেকে বি তে গড়ে 40 কিলোমিটার অবলিক ঘন্টা গতিতে ভ্রমণ করে তারপর বি থেকে সি তে গড়ে 65 কিলোমিটার বা ঘন্টা ভ্রমণ করে সি থেকে এ তে 70 কিলোমিটার বা ঘন্টা পরিভ্রমণ করে সমগ্র পথ পরিভ্রমণের গড় গতিবেগ বের করতে বলছে তাহলে এখানে আমরা কোন নিয়মে অঙ্কটা করব সেক্ষেত্রে বলা আছে এখানে দূরত্ব যদি সমান থাকে এ থেকে বি বি থেকে সি সি থেকে তার মানে প্রত্যেকটা দূরত্ব কি সমান এ থেকে বি আবার বি থেকে সি তার মানে এর মধ্যে বি আছে আবার বি দ্বিতীয় ক্ষেত্র বি আছে আবার তৃতীয় ক্ষেত্র সি আছে তার মানে সকল ক্ষেত্রে দূরত্ব সমান এখানে দূরত্ব সমান থাকে তরঙ্গগড়ের মাধ্যমে অঙ্ক সমাধান করতে হবে যদি সকল ক্ষেত্রে দূরত্ব সমান থাকে তাহলে তরঙ্গগড়ের সাহায্যে অঙ্ক সমাধান করতে হবে তাহলে দড়ি গতিবেগ এক্স আমরা গতিবেগ এক্স ধরে দিলাম তাহলে প্রথম কলামে আমরা গতিবেগ এক্স লিখব তাহলে এ থেকে বি এর গতিবেগ হলো 40 কিলোমিটার বি থেকে সি তে 65 কিলোমিটার সি থেকে এ তে 70 কিলোমিটার যেহেতু আমরা গতিবেগ এক্স ধরছি প্রথম কলামে এক্স লিখলাম আর গতিবেগের সংখ্যাগুলি এক্স এর কলামে আমরা নিচে নিচে লিখে দিব তাহলে এখন এখানে আমাদের সংখ্যার তত্ত্ব কয়টা 1 2 3 এই জন্য এর মান 3 এখন গড় গতিবেগের সূত্র হলো 1 ভাগ x 1 কে x দ্বারা ভাগ করতে 1 ভাগ x মানে x এর গড়ের সংখ্যাগুলোকে আমরা 1 কে 1 দ্বারা x এর গড়ের সংখ্যাগুলোকে ভাগ করব অর্থাৎ 1 কে ভাগ করতে হবে x এর গড়ের সংখ্যা দ্বারা এই 1 কে ভাগ করব 40 দ্বারা তো 1 কে 40 দ্বারা ভাগ করে 0.025 আবার 1 কে ভাগ করব 65 দ্বারা তাহলে হবে 0.0153 আবার 1 কে ভাগ করব 70 দ্বারা 0.0142 অর্থাৎ 1 ভাগ x মানে কি 1 উপরে নিচে এক্স এর মান এই 40 এখানে বসাবো 1 কে ভাগ করে এটা পাবো আবার 65 এক্স এর জায়গায় বসাবো 1 কে ভাগ করব আবার এক্স এর জায়গায় 70 বসাবো 1 কে ভাগ করে আমরা এটা পাবো অর্থাৎ 1 কে এক্স এর মান দ্বারা ভাগ এক্স এর কলামের সংখ্যা দ্বারা 1 কে ভাগ করে আমরা এই মানগুলো পাবো তাহলে এই কলামটা যদি লাস্টের কলামে যদি নিচে নিচে যোগ করি সামেশন 1 বাই এক্স সমান সমান 0.025 0.0153 0.1042 যোগ করলে হবে 0.0545 এখন আমরা এটা গড় গতিবেগ বের করব গড় গতিবেগ n সামেশন 1 ভাগে n ভাগ সামেশন 1 ভাগে x n এর মান এখানে পাইছি 3 আর সামেশন 1 ভাগে x এর মান পাইছি আমরা কত 0.0545
তিনকে যদি আমরা 0.0545 দ্বারা ভাগ করি তাহলে 65.04 হয়। এটা হলো গড় গতিবেগ। তার মানে এর বলছে সমগ্র পথ পরিবহনে গড় গতিবেগ কত, যেহেতু দূরত্ব সমান। এইজন্য আমরা তরঙ্গ গড়ের নিয়মে সূত্রের সাহায্যে অঙ্ক সমাধান করে পেলাম 65.04 কিলোমিটার। তা এখন আমরা দেখি আর অঙ্ক আছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাসটা আমরা এখানেই সমাপ্ত করলাম।